নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাই স্বাগত জানাই আজকে আমি টেলভা সিটি 40 ট্যাবলেট সম্বন্ধে আলোচনা করব টেলভা সিটি 40 ট্যাবলেটটি উচ্চ রক্তচাপের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় টেলভা সিটি 40 ট্যাবলেটের ইউজ বেনিফিট ডোজ সাইড এফেক্ট সমস্ত কিছু আজকে আমরা এভাবে আলোচনা করব এই ট্যাবলেটটি হচ্ছে 10 টির পাতা এর মার্কেট প্রাইস হচ্ছে 81 টাকা 90 পয়সা এই ওষুধটি ম্যানুফ্যাকচারিং করে অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানি এই ওষুধটির কম্পোজিশন হচ্ছে টেলমিসাডান আর ক্লোরোথেলিডন এতে টেলমিসাডান আছে 40 এমজি আর ক্লোরোথেলিডন আছে 12 এমজি

এবং হিপিণ্ড কে আরো দক্ষতার সাথে করতে একটি যা শরীর থেকে অতিরিক্ত জল এবং কিছু ইলেকট্রোলাইট অপসারণ করে সময়ের সাথে সাথে এটি শিথিল করে এবং রক্ত প্রবাহ উন্নত করে ইউজ সিটি ফর্টি ট্যাবলেট টি হাইপার টেনশন মানে উচ্চ রক্তচাপের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় বেনিফিট সিটি ফর্টি ট্যাবলেট টি উচ্চ রক্তচাপ কমাতে কাজ করে এটি সাধারণত ব্যবহৃত হয় যখন একা একটি ওষুধ কার্যকর ভাবে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ করে না টেলমিস রক্ত রক্তনালীগুলিকে শিথিল এবং করে কাজ করে যাতে আপনার রক্ত আরও সহজে হতে পারে এটি আপনার রক্তচাপ কমিয়ে দেবে ক্লোরোথের একটি মূত্রবোধক জলের ভরি হিসাবে পরিচিতি যা প্রস্রাবের আউটপুট বাড়িয়ে রক্তচাপ কমায় আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলে আপনার হার্ট অ্যাটাক স্ট্রক বা কিডনির সমস্যা হওয়ার ঝুঁকি কম থাকে ওষুধটি কার্যকর হওয়ার জন্য নির্দেশিত হিসাবে নিয়মিত সেবন করা উচিত আপনি সাধারণত এই ওষুধটি গ্রহণ করে সরাসরি কোনো উপকার অনুভব করবেন না তবে এটি আপনাকে ভালো রাখতে দীর্ঘমেয়াদী কাজ করে ডোজ এই ট্যাবলেটটি প্রতিদিন সকালে একটি করে খাবার আগে অথবা খাবার পরে নেওয়া যেতে পারে আর দিনে দুবারও নিতে পারেন আপনার পেসারের পরিমাণ কতটা আছে সেই অনুযায়ী আপনার ডাক্তার আপনাকে ডোজwidetilde দেবেন তবে এই ওষুধটি একটি নির্দিষ্ট সময়ে গ্রহণ করাই ভালো যেমন ধরুন আপনি প্রতিদিন সকাল আটটার দিকে এই ওষুধটি নেবেন তবে ভালো একটা সময় নির্দিষ্ট সময় নিতে পারবেন সাইড ইফেক্ট মাথা ব্যথা মাথা ঘোরা পিঠে ব্যথা বমি বমি ভাব ত্বকের আলসার ডায়রিয়া ঠান্ডা ফুলুর লক্ষণ অনুভব করতে পারেন তবে এগুলির জন্য তেমন কোন চিকিৎসার প্রয়োজন হয় না আপনার শরীর ওষুধের সাথে মানিয়ে নেওয়ার সাথে সাথে অদৃশ্য হয়ে যায় তবে এগুলি যদি অবিরত হতে থাকে তবে আপনার ডাক্তারবাবুর সাথে একবার পরামর্শ করে নেবেন সাবধানতা এই ওষুধটি গর্ভাবস্থায় সুপারিশ করা হয় না এবং আপনার কিডনি বা লিভারের রোগ বা হার্টের সমস্যা বা ডায়াবেটিস থাকলে এটি গ্রহণ করার আগে আপনার ডাক্তারবাবু জিজ্ঞাসা করে গ্রহণ করা উচিত অ্যালকোহল পান করবেন না যতক্ষণ না আপনার ডাক্তার আপনাকে না বলছে ততক্ষণ পর্যন্ত এই ওষুধটি সেবন করা চালিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ এটিতে মূত্রবোধক জলের বড়ি রয়েছে এবং এটি আপনাকে আরো প্রস্তাব করতে বাধ্য করবে তাই বিছানায় যাওয়ার চার ঘন্টার মধ্যে এই ওষুধটি গ্রহণ করা ভালো আপনি ভালো বোধ করলেও এটি থেকে সর্বাধিক সুবিধা পেতে এই ওষুধটি নিয়মিত ব্যবহার করুন উচ্চ রক্তচাপে সাধারণত লক্ষণ থাকে না এবং আপনি যদি এটি গ্রহণ করা বন্ধ করেন তবে আপনার হার্ট অ্যাটাক স্টকের ঝুঁকি বাড়তে পারে তাই ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া এটি নেওয়া বন্ধ করবেন না এই ট্যাবলেটটিতে ডিহাইড্রেশন হতে পারে তাই প্রচুর পরিমাণে তরল পান করুন এবং আপনার যদি চরম তৃষ্ণা খুব মুখ সুক্ষ বা পেশি দুর্বলতা দেখায় তবে আপনার ডাক্তার অবকে জানান এতে মাথা ঘুরতে পারে তাই বসা বা শোয়া অবস্থা থেকে ওঠার সময় ধীরে ধীরে উঠুন তো থ্যাংক ইউ বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি দেখতে ভালো লাগে তাহলে আর ভিডিওটি একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন কারণ আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো তখন আপনি সবার আগে আমার ভিডিও পেয়ে যাবেন তাই